এদের কথা ভেবো না, এদের কথা একদম কান দিও না। এরা সব কূপমণ্ডুক, বাড়িতে বসে থাকে, সোনা দানা গয়নাগাটি পরে সংসার করবে, বাড়িতে বসে থাকবে, কুটকচালি করবে, এসি রেস্তোরাঁয় খাবে, মাল্টিপ্লেক্সে সিনেমা দেখবে, শপিং করবে, দামি গাড়ি চড়ে ঘুরবে। এদের কোনো অ্যাম্বিশন নেই, এদের জীবনে কোনো লক্ষ্য নেই। তোমার জীবনে লক্ষ্য আছে। তুমি যে লক্ষ্য নিয়ে ব্রত শুরু করেছ, সেই ব্রত তুমি করো, চালিয়ে যাও। এদের কথার পরোয়া করো না। পরোয়া তো করতেই হবে। পরোয়া না করে উপায় আছে নাকি? মেহেক, হ্যাঁ পরোয়া তো করতেই হবে, নইলে আবার আমার মা কাকিমায়েরা খুব রাগ করছে, দেখছো না তুমি? পরোয়া করো তবে দু চার দিনের জন্য। তুই কি বলছিস কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা বুঝবেও না গো, এবার আমি আমার লক্ষ্মী বৌদিটিকে বলছি, এবার একটু দু চার দিনের জন্য কোর্টে যাওয়াটা বন্ধ করো, তারপর খুব সুন্দর করে সেজে গুজে কোণে সাজে একদম সোজা পিড়িতে গিয়ে বসে পড়ো। তোমার সঙ্গে আমার দাদার বিয়েটা হয়ে যাক, শুভ দৃষ্টি, অগ্নিসাক্ষী, শীতোদ্যান সমস্ত হয়ে গেলে তারপর না হয় তুমি কোর্টে যেও, যা খুশি করো, না হলে এরা তোমায় কেউ ছাড়বে না। ঠিক করে কথা বল মেহেক, ঠিক করে কথা বল। আমি তো ভুল কিছু বলিনি, আমরা ছোটরা তো তোমাদের থেকে শিখি, বলো। যবে থেকে বৌদি বাড়িতে এসছে তবে থেকে অশান্তি ঝামেলা, তাকে কি না বলেছো, কিভাবে না অপমান করেছো, ইভেন সবাই অপমান করেছে, সবাই বৌদি কি বলছে সেটাই দেখছে, অথচ উল্টো দিকের মানুষগুলো কে কি বলছে সেটা কেউ শুনছেও না, কেউ দেখছেও না, যে যেভাবে পারছে তাকে অপমান করে যাচ্ছে, এমনকি আমার বর্দাও পর্যন্ত তাকে ছাড়ছে না। কিন্তু তাহলে সে কোথায় যাবে? সে তো কোনো অন্যায় করেনি, সে তো এখানে আসার আগে, এই বাড়িতে আসার আগে জানতো না যে অভিজিৎ মুখার্জির ছেলেকে সে বিয়ে করেছে। তাহলে তুমি চলো তো এখান থেকে, এসব ঝামেলার মধ্যে তোমাকে থাকতে হবে না। সারা দিন খেটে খুটে এসেছো, আমি আমি দেখেছি পোর্টালের নিউজগুলো, আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি। কষ্টও হয়েছে তবে একটুখানি, কারণ উল্টো দিকে আমার পাপা আছে। সে যাই হোক, তুমি তো ভালো কাজ করছো, আর ভালো কাজ করতে গেলে একটু সইতে হয়। এসো উপরে এসো। এই মেয়েটাকে হারানো যাবে না, ও জেতার জন্যই জন্ম। সেও বাড়ির বউই হোক আর উকিলই হোক। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।